রামপুরহাটের স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের জন্য 2 লক্ষ টাকা, মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্য 5 লক্ষ, ঘোষণা চাকরিরও। রাজ্যে আর কোনো অশান্তি বরদাস্ত নয়, রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার তৃণমূল নেতা আনারুল, বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্য জুড়ে অভিযানের নির্দেশ। রামপুরহাট নিয়ে জারি রাজনৈতিক চাপানোতর, বগটুই গেল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, গেলেন অধীর চৌধুরীও, ঘটনায় রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের। রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ তৃণমূল, বৃহস্পতিবার সংসদে অমিত শাহের সঙ্গে দেখা করেন প্রতিনিধিরা, ক্ষোভ উগরে দেন রাজ্যপালের বিরুদ্ধেও। কয়লা পাচারকাণ্ডে ফের জেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আগামী সপ্তাহে দিল্লিতে তলব ইডির, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ, 29 মার্চ হাজিরার নির্দেশ ইডির অফিসে। প্রকল্পের নাম বদলের জের, বাংলার মাতৃ প্রকল্পে 900 কোটি টাকা আটকে দিল কেন্দ্র, বঞ্চিত অন্তঃসত্ত্বা এবং সদ্য মায়েরা, বিধানসভায় অভিযোগ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। বাংলার বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আচমকাই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর, মৃত্যুকালে বয়স হয়েছিল 58 বছর, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। আইপিএলে অধিনায়কত্ব থেকে অব্যাহতি, চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন ধোনি, নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা, ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত মাহির। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবারই রামপুরহাটের বগটুই গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রশাসনিক প্রধান হিসেবেই নয়, সহমর্মী একজন মানুষ হয়েই পাশে দাঁড়ালেন স্বজনহারা মানুষদের, একই সঙ্গে পালন করলেন রাজধর্ম। তাকে কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়েন বগটুই গ্রামের বাসিন্দারা, সেদিন রাতে ঠিক কি হয়েছিল তার বিবরণও দেন। মমতা শোনেন সকলের কথা, বেশ কিছুক্ষণ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, তারপর গ্রামে দাঁড়িয়েই গোটা ঘটনায় তদন্তকারীদের কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জীবনের বিকল্প টাকা কিংবা চাকরি নয়, তবে সংসার চালাতে টাকার প্রয়োজন, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এরপরই ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারকে আরও 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে বলেও জানান তিনি। এছাড়া নিহতদের পরিবার পিছু একটি করে চাকরি দেওয়া হবে এমন ঘোষণাও করেন। তবে এভাবে কাউকে স্থায়ী চাকরি দেওয়া সম্ভব নয়, তাই তাঁদের আপাতত মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকরি দেওয়া হবে। গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে হবে তাঁদের। প্রথম 1 বছর তাঁরা 10,000 টাকা করে বেতন পাবেন, পরের বছর স্থায়ী চাকরি পাবেন। ইতিমধ্যেই স্বজনহারাদের হাতে চেকও তুলে দেওয়া হয়েছে। এরপর রামপুরহাট হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী, হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করেন। আহতদের প্রত্যেকের চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় শিকার এক মহিলা এই মুহূর্তে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন, যার শরীরের প্রায় 60% আগুনে পুড়ে গিয়েছে। তার শারীরিক অবস্থা এতটাই সংকটজনক যে বর্তমানে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করাও সম্ভব নয়। তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা কলকাতা থেকে রামপুরহাট হাসপাতালে আসছেন। ওই মহিলাকে 1 লক্ষ টাকা এবং বাকি 2 শিশুর পরিবারকে 50,000 টাকা করে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। রামপুরহাটের ঘটনায় কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগেই বলেছিলেন দোষীরা রেহাই পাবে না। বৃহস্পতিবার বগটুই পৌঁছেই অভিযুক্ত তৃণমূল নেতা আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে পুরো ঘটনায় পুলিশের ভূমিকাতেও যে তিনি ক্ষুব্ধ তা স্পষ্ট করে দেন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও সরব হয়েছিলেন গ্রামবাসীদের একাংশ। কড়া পদক্ষেপেই সেই ক্ষোভ প্রশমিত করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বগটুই গ্রামে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের কড়া শাস্তি দিতে হবে বলে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, এসডিপিও, আইসি, ডিআইজি, পুলিশকে ঠিকমতো কাজে লাগায়নি যারা, তাদের কঠোর শাস্তি দিতে হবে। তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট আনারুল হোসেনের নাম করে বলেন, আনারুলকে গ্রেফতার করতে হবে, যেখানেই সে পালাক ধরে আনতে হবে। তার নির্দেশ পাওয়া মাত্রই ঘণ্টা চারেকের মধ্যেই গ্রেফতার করা হয় আনারুলকে। কর্তব্যের গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় বগটুইয়ের আইসি ত্রিদীপ প্রামাণিককে। এছাড়া এলাকার পরিস্থিতি শান্ত রাখতে এখন বগটুই গ্রামে পুলিশ প্রহরা থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতেও কড়া সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর মিলছিল, এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান আর কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। আগামী 10 দিন রাজ্য জুড়ে
ধরে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বোমা বন্দুক সহ বেআইনি অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই চলবে এই অভিযান। এই অভিযানে জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। ইতিমধ্যে জেলা পুলিশ সুপারদের অভিযানের নির্দেশও দিয়েছেন ডিজিপি। রামপুরহাট কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বগটুই গ্রামে এখন ভিড় বাড়ছে রাজনৈতিক নেতাদেরও। বৃহস্পতিবার বগটুই গ্রামে যাওয়ার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ভারতী ঘোষ সহ মোট পাঁচজন ওই গ্রামে যান। তবে গ্রামে যাওয়ার পথে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সাঁইথিয়ার রাস্তায় লরি খারাপ হয়ে যায়, তার ফলে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি লরির যান্ত্রিক গোলযোগ নয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাঁদের বগটুই যেতে বাধা দেওয়া হয়। যদিও বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের বহুক্ষণ পর সুকান্ত মজুমদার, ভারতী ঘোষ সহ বিজেপি প্রতিনিধিরা যান ওই গ্রামে। স্বজনহারাদের সঙ্গে কথা বলেন তারা। এদিন বগটুইয়ে যান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও। কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে। রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করেন তিনি। এদিন হাইকোর্টে চলে রামপুরহাট কাণ্ডের শুনানি। আদালতে কেস ডায়েরি জমা দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। পুরো ঘটনায় রাজ্যের কাছে রিপোর্টও তলব করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে বগটুই কাণ্ডের রিপোর্ট দিল তৃণমূলের প্রতিনিধি দল। ১৩ জনের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন। প্রতিনিধি দলে ছিলেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, মোসেম বেনজির নূর প্রমুখ। অমিত শাহের সঙ্গে দেখা করার পর বেরিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছি যে প্রশাসন এই ঘটনায় অত্যন্ত দ্রুত কি কি পদক্ষেপ নিয়েছে। জানিয়েছি 20 জনকে গ্রেফতার করা হয়েছে, সিট তৈরি হয়েছে। আমরা বলেছি ওটা ওখানকার পারিবারিক গ্রাম্য বিবাদ, রাজনীতি নেই। তিনি সবরকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনিও বিশ্বাস করেন যে এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই, তবে ঘটনা অত্যন্ত নৃশংস। পাশাপাশি রাজ্যপালকে নিয়েও ক্ষোভ উগড়ে দেন প্রতিনিধিরা। স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা জানান ঘটনায় প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে, কিন্তু প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে রাজ্যপাল সাংবিধানিক সংকট তৈরি করছেন। অবিলম্বে তাঁকে সরানোর দাবি তোলেন তাঁরা। তৃণমূল প্রতিনিধিদের দাবি, সবরকমভাবে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে তলব পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচারকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ফের ডেকে পাঠানো হয়েছে বলে খবর। 29 তারিখ মঙ্গলবার অভিষেককে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। গত সোমবার অর্থাৎ 21 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 7.5 ঘণ্টা ম্যারাথন জেরা করা হয়। কয়লা পাচারকাণ্ডে তাঁকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোমবার জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরিয়ে তৃণমূল সাংসদ যুক্তি সহকারে কয়লা ও গরু পাচারকাণ্ডের দায়ে চাপান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর। এরপরও ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ইডি সূত্রে খবর, সোমবারের জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব প্রশ্নের উত্তর দেননি, তাই এই তলব। যদিও এ নিয়ে এখনও অভিষেকের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফের কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্য। শুধুমাত্র প্রকল্পের নাম বদলের জেরে বাংলা মাতৃ প্রকল্পে টাকা পাওয়া যাচ্ছে না। গত 2 বছর প্রায় 8 থেকে 9 লক্ষ মা মোট 900 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার বিধানসভায় স্বাস্থ্য বাজেট পেশের সময় এই অভিযোগ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমবার কোনো মহিলার সন্তান সম্ভবা হলেই তাদের 3 ধাপে বাংলা মাতৃ প্রকল্পে মোট 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। শিশু জন্মানোর 14 সপ্তাহ পর নবজাতকের দ্বিতীয় কিস্তির 2,000 টাকা নতুন মায়েদের দেওয়া হয়। শিশু জন্মানোর 6 মাস পর শেষ কিস্তিতে 2,000 টাকা পান নতুন মায়েরা। যাতে নতুন মায়েদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আর্থিক সংকট তৈরি না হয়, সে কারণেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গুজরাতের অনুকরণে কেন্দ্র এই প্রকল্পটির নাম দেয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা। তবে বাংলায় এই প্রকল্পটির নাম বদল করা হয়, নাম দেওয়া হয় বাংলা মাতৃ প্রকল্প। শুধুমাত্র তার জেরে ওই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অর্থমন্ত্রীর দাবি, এই প্রকল্পের নাম বদলে সমস্যা কোথায়? আমরা তো মুখ্যমন্ত্রী মাতৃবন্দনা বলিনি, তাহলে কেন বাংলার মেয়েদের বঞ্চিত করা হলো? এটা আসলে গভীরতম ষড়যন্ত্র। কোন শিশুর জন্ম থেকে যদি ফুসফুস কিংবা মস্তিষ্কের বিকাশ না হয়, তবে মেধা কমে যাবে। তাই বাংলার মেধাকে হত্যা করারই চক্রান্ত করছে কেন্দ্র। কেন্দ্রের বঞ্চনার জেরে বাংলার মায়েরাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সে কথা জানিয়ে দেন রাজ্যের অর্থমন্ত্রী।
প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল 58 বছর। বুধবার রাতে একটি চ্যানেলের শুটিং এ ছিলেন অভিনেতা, সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি, বেশ কয়েকবার বমি করেন। সেই সময় তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়, কিন্তু তাতে রাজি হননি অভিনেতা। জানিয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান তিনি, সেই মতো রাতে বাড়িতেই শুরু হয় তার চিকিৎসা, স্যালাইনও দেওয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত 1টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। পথ ভোলা ছবিতে তার প্রথম অভিনয়, তারপর একের পর এক ছবিতে বাংলার দর্শককে একসময় মাতিয়ে রেখেছিলেন অভিষেক। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে মায়ার বাঁধন, জয় বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সঙ্গীত, সুজন সখী প্রভৃতি। জনপ্রিয় এই অভিনেতা কাজ করেছেন টেলিভিশনের ধারাবাহিকেও। মোহর ও খড়কুটো সিরিয়ালে তার অভিনয় মন কেড়েছিল বহু দর্শকেরই। আচমকাই এই দুঃসংবাদ, মাত্র 58 বছর বয়সে অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পরিবার ও টলিপাড়ায়। টুইটে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আইপিএল এর পঞ্চদশ মৌসুমের আগে বড় সড় চমক, চেন্নাই সুপার কিংস এর অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। এই মৌসুমে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রবীন্দ্র জাদেজা। ভবিষ্যতের কথা মাথায় রেখেই সিএসকে এর নেতৃত্বের দায়িত্ব জাদেজার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি। তবে ক্রিকেটার হিসেবে সিএসকে এর হয়ে খেলবেন ধোনি। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানালো চেন্নাই এর ফ্রাঞ্চাইজি। আইপিএল এর সেই শুরুর মৌসুম অর্থাৎ 2008 থেকেই চেন্নাই এর অধিনায়ক হিসেবে খেলেছেন ধোনি। তার নেতৃত্বেই 4 বার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। মাঝে 2 বছর ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে সিএসকে কে নির্বাসিত হতে হয়। সেই 2 বছর রাইজিং পুনে সুপার জায়ান্টস এর হয়ে খেলেন ধোনি। চেন্নাই আইপিএল এ ফিরতেই ধোনিও ফেরেন দলে এবং ফের দলকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেন। সেই ধারাবাহিকতায় অবশেষে পূর্ণচ্ছেদ পড়ল। জাদেজাও সিএসকে সংসারে আছেন দীর্ঘদিন। ভবিষ্যতের কথা ভেবে যোগ্য কাঁধেই দলের নেতৃত্ব তুলে দিলেন মাহি। অধিনায়ক না থাকলেও ক্রিকেটার হিসেবে চেন্নাই এর সঙ্গে যুক্ত থাকবেন ধোনি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।